Hello viewers, Assalamu Alaikum. Once again, this is Takbir Ahmed from Global Brand Private Limited. আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাশে আজকে ASUS এর একটি গেমিং মনিটর রাখা আছে যার মডেল হচ্ছে ASUS এর TUF Gaming VG249Q1A. চলুন আজকে আমরা জেনে নেই মনিটরটির গেমিং পারফরম্যান্স নিয়ে কিছু তথ্য। একজন গেমারের কাছে মনিটরের হার্জ এবং মনিটরের বিল্ড কোয়ালিটি সর্বোপরি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা মার্কেটে যেখানে 144 Hz এর মনিটর পাচ্ছি সেখানে আমরা ASUS এর VG249Q1A তে পাচ্ছি 165 Hz, যা আপনার গেমিং পারফরম্যান্সকে আরও স্মুথ এবং নতুন একটি মাত্রা যোগ করবে। এই মনিটরের বেশ কিছু ফিচার্সের মধ্যে রয়েছে ASUS ELMB, অর্থাৎ ASUS এর এক্সট্রিম লো লাইট মোশন ব্লার ফিচার্সটি, যার মাধ্যমে আপনি পাবেন 1ms রেসপন্স টাইম, যা হচ্ছে আপনার গেমিং এর রোস্টিং দূর করে আপনাকে দিবে ক্লিয়ার এবং স্মুথ গেমিং ভিজুয়াল পারফরম্যান্স। এছাড়া শ্যাডো বুস্ট ফিচার্সটি আপনার গেমিং এর ডার্ক এরিয়াতে গেমিং ডিটেলস আরও অনেক বেশি বাড়িয়ে দিবে। আরেকটি ফিচার্সের মধ্যে রয়েছে ASUS এর FreeSync প্রিমিয়াম। আপনারা অধিকাংশ ক্ষেত্রে মনিটরগুলোতে FreeSync পেয়ে থাকেন, এই মনিটরটাতে রয়েছে FreeSync প্রিমিয়াম টেকনোলজি, যা আপনার মনিটরের গেমিং পারফরম্যান্সের ইনপুট ল্যাগ আরও অনেক বেশি কমিয়ে দেবে। আরেকটি উল্লেখযোগ্য ফিচার্স হচ্ছে এই মনিটরটির মাধ্যমে PS5 অথবা Xbox-এ 120 Hz-এর আপনি গেমিং পারফরম্যান্স পেয়ে থাকবেন। এই মনিটরটিতে কানেকটিভিটি পোর্ট হিসেবে থাকছে দুটি HDMI পোর্ট এবং একটি ডিসপ্লে পোর্ট, অ্যাডিশনাল একটি হেডফোন জ্যাক, আর মনিটরটিতে থাকছে বিল্ট ইন স্টেরিও স্পিকার। যাদের CPU-তে হেডফোন জ্যাক ইস্যু থাকে তারা এই মনিটরে হেডফোনের কানেকটিভিটির মাধ্যমে গেমের সাউন্ডটি উপভোগ করতে পারবে। তাই দামে বিচার না করে, মান বিচার করে আপনার গেমিংয়ের জন্য এই মনিটরটি হতে পারে বেস্ট চয়েস। আপনি গ্লোবাল ব্র্যান্ডের ইশপে মনিটরটি পারচেস করতে পারবেন। গ্লোবাল ব্র্যান্ডের ইশপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এছাড়াও গ্লোবাল ব্র্যান্ডের অন্যান্য আউটলেটে আপনি মনিটরটি পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। যদি কোনো মনিটর রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়েরি থাকে আমাদের কমেন্ট বক্সে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।